কলকাতার হাতে টানা রিক্সার সম্পর্ক বহু পুরনো। তবে জানেন, এই রিক্সার জন্ম কিন্তু হয়েছিল জাপানে। সেইখানে এই গাড়িকে বলা হতো জিন রিকিশা, মানে যেই গাড়ি মানুষে টানে। জাপান থেকে সাংহাই আর সেইখান থেকে মোটামুটি 1880 সালে এই গাড়ি ভারতবর্ষের সিমলায় এসে পৌঁছয়। তখন সেই গাড়িকে বলা হতো জিন রিক্স বা জেনি রিক্স। সেখান থেকেই নাম বদলে ধীরে ধীরে হয়ে গেল রিক্স বা রিক্সা। মোটামুটি 1900 সালের আশেপাশে কলকাতার কিছু চাইনিজ বাসিন্দা নিজেদের যাতায়াতের জন্যই রিক্স আমদানি করে, এবং পরবর্তীকালে কলকাতার সর্বত্রই এই রিক্স খুব জনপ্রিয় হয়ে ওঠে। এই হাতে টানা রিক্স আজ কলকাতার গুটি কয়েক জায়গাতেই পাওয়া যায়। এদের বিকল্প হিসেবে সাইকেল রিক্স তো অনেক আগেই এসেছিল, এখন ইলেকট্রিক রিক্স এসে গেছে। তবু এই হাতে টানা রিক্সা কলকাতার মন থেকে হয়তো কখনোই পুরোপুরি মুছে যাবে না। কলকাতার এমনই নানান অজানা গল্প শুনুন গল্প হলেও সত্যির ইউটিউব চ্যানেলে।